আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি এমন একটা গাছের সন্ধান পাইছি এবং দেখতে পাইছি আসছিলাম ঘুরতে নদীর ভিতরে কিন্তু এসে দেখি যে এমন একটা গাছ এইখানে দেখলাম তো এই গাছটা অনেক উপকার তো যারা বিয়ে করতে ভয় পাচ্ছেন তারা আর নেই হতাশা আমি আপনাদেরকে এমন একটা গাছের সন্ধান দিচ্ছি যে গাছটা খাইলে পরে আপনাদের শরীরের সব সমস্যা ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ পাক সব সমস্যা দূর করে দিবে তবে আসেন আপনাদেরকে আমি গাছ দেখাচ্ছি অত বেশি ভাব নেব না ঠিক আছে আসেন তো ভাইয়া এই যে গাছটা দেখছেন ঠিক আছে এই দেখেন এই গাছের ভিতরে কত কিছু লুকিয়ে আছে ভাই আসলে আপনারা জানেন না তাই ঠিক আছে যারা জানে তারা এই গাছটাকে একবার দেখলে চিনতে পারবেন এই দেখেন এই যে গাছ গাছের পাতা ঠিক আছে আমি দেখেন গাছের পুরো আপনারা থাকেন আপনাদেরকে আমি পুরো ভিডিওটা এভাবে দেখাচ্ছি এই দেখেন এই গাছ দেখে কত কিছু করা যায় সমস্যা নাই আপনাদেরকে আমি ভালো করে বুঝাই দেবনি কি করা লাগবো খোরার কিছু নাই তো কিছু নিয়ে আসি নাই হাত দিয়ে খোরা লাগতেছে এই যে উঠছে আসে দেখা দিচ্ছি আসলে আসলে এই গাছ তো তুললে ঠিক আছে আপনারা যদি কোনো মানে পানি টানির ব্যবস্থা যদি থাকে এইভাবে আসলে এখানে নদী আছে তো এখান থেকে ধুয়ে নিতে পারেন খাল বিল পুকুর টুকুর যা আছে ঠিক আছে আপনারা ভালো পানি দেখে এটাকে ধুয়ে নেবেন সুন্দর করে পরিষ্কার করে নেবেন আসলে কি বলবো ভাই এটা আসলে কোনো মিথ্যা কথা নয় ঠিক আছে গাছের প্রতি যাদের বিশ্বাস আছে তারা যদি হ্যাঁ এই ছোট ভাইয়ের কথা ই করে যদি তারা একটু খায় যদি দেখেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে সব কিছু ঠিক আছে আল্লাহ যদি দয়া করে ঠিক আছে তো দেখেন দেখাচ্ছি আপনাদের আসলে এরকম করে ধুইয়া চকচকা করে ধুইয়া ঠিক আছে আর গোড়াটা যা আছে আগাটা না কিন্তু ভাই আর গোড়াটা যা আছে গোড়াটা এরকম করে ফাঁকে রাইখা ঠিক আছে এই যে এক একটা গোড়া এইভাবে ই করা লাগবো ভাঙা লাগবো ভাঙ্গে সুন্দর করে এইভাবে রাইখা দিয়ে ঠিক আছে বাদ বাই যা আছে এগুলো মনে করেন যে ফালাতে লাগবে ফালা দিয়ে এই গোড়া কয়েকটা যা আছে এই কয়েকটা না লাগবে হাতে নিয়ে এই যে সুন্দর করে এইভাবে ছিলে এই যার ভিতরে একটা ই আছে ঠিক আছে এই যে আপনাদের দেখাচ্ছি যার ভিতরে সুন্দর এই যে এরকম একটা জিনিস আছে এই জিনিসটা ফাঁকে রাইখা ঠিক আছে আরও কয়েকটা এইভাবে ছিঁড়ে বাই করা লাগবে আর ভিতর থেকে একাইবার আসবো কিছু করা লাগবো না খালি যে একটু ই করলে পারি মানে যে ক্যাশুর যা আছে ক্যাশুরের মতো এটা খাইলে পারে শরীরের অনেক উপকার ভাই ঠিক আছে খালি একদিক দিয়ে না প্রচুর দিক দিয়ে উপকার আপনার যদি ইয়ে থাকে শরীরে যদি কোনো একটা জিনিস যদি ঘাটতি হওয়া থাকে ক্যালসিয়াম ট্যালসিয়াম এগুলো তো অনেক মানুষেরই ঘাটতি হওয়া থাকে ঠিক আছে এই জিনিসটা আপনারা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠিয়া ঠিক আছে
যদি একটু চড়ার ভিতরে যায় ঠিক আছে, এইগুলা মানে এরকম ধরনের যদি গাছ পান, এরকম গাছ যদি পান উঠাইয়া সুন্দর করে পানিতে ধুইয়া পরিষ্কার করিয়া ছিলা এরকম করে নিয়ে যদি প্রতিদিন সকালে খান, আমি গ্যারান্টি আপনাদের সকল সমস্যা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, তো এই দেখেন আমি দেখাচ্ছি আপনাদের একদম করে এরকম করে খাওয়াই গো। মানে এত ই লাগবো আপনার মুহের ভিতরে, ঠিক আছে, অনেক আটা আটা মানে একটু বিজলা বিজলা হয়ে যাবে একদম, বুঝতে না হয় দেখেন আপনাদেরকে দেখাই আমি। দেখেন এই জিনিসটা যদি খান ইনশাল্লাহ সব সমস্যা আপনাকে ঠিক হয়ে যাবে একবারে, গ্যারান্টি ইনশাল্লাহ আল্লাহ যদি সহায় থাকে সব কিছু ঠিক হয়ে যাবো। জিনিসটা খুব ভালো জিনিস, আর এই গাছটা সব জায়গাতে পাওয়া যায় না ঠিক আছে, কিন্তু আমাদের এই মানে এরকম জায়গায় অনেক আছে, যেইখানে যাবো এখানে এরকম গাছ পাওয়া যাবো। তবে আপনাদের যদি কারো লাগে ইনশাল্লাহ কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না, এক টাকাও চাই না আমরা, ঠিক আছে। মানুষের কোনো একটা সমস্যা যদি হয়, এরকম সমস্যা যদি হয়, ধরেন শারীরিক সমস্যা ঠিক আছে, এরকম সমস্যা যদি হয় আমাদের এই এলাকায় আইসেন, আমরা সাথে থেকে আপনাদেরকে তুলে খাওয়া দেবো। আর আপনাদের এলাকায় যদি এরকম গাছ থাকে ইনশাল্লাহ আপনারা দেখে খাইতে পারেন। তো সবাই ভালো থাকবেন।